দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা প্রেস ক্লাবের সামনে। আপনারা জানেন যে শিক্ষকরা জাতীয়করণের তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আজকে বিশাল এক সমাবেশ করছেন হচ্ছে প্রেস ক্লাবের সামনে। সেই প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে। এবং সেখানে আমরা দেখি তারা কিন্তু রাস্তা ঘেরাও করেছিলেন, পুরা যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের সামনে থেকে একেবারে পল্টন মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ কিন্তু তারা ঘিরে রেখেছিলেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে রাস্তা ছাড়ার কথা বলছেন এবং তারা বলছেন যে রাস্তাটা ছেড়ে দিতে বলছেন। এক পর্যায়ে পুলিশের সাথে কিন্তু বাগবতের দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা অলরেডি লাঠি পাটকেল ছোড়া শুরু করেছে এবং পুলিশও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। সকাল থেকে ভোগান্তি, রাস্তার দুপাশ বন্ধ, এভাবেই চলছে শিক্ষকদের আন্দোলন জাতীয়করণের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা রয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে যারা এসেছিলেন তারা কিন্তু প্রশাসনের সাথে